বাংলাদেশের যুবক রাসেল ও নেপালি তরুণী জ্যোতি 4 বছর আগে সাইপ্রাসে পরিচিত হয় দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। রাসেল মুসলিম, জ্যোতি হিন্দু হয় দুজনের বিয়ে নিয়ে কিছুটা সংশয় ছিল, কিন্তু জ্যোতিও ভালোবাসার জন্য ত্যাগ করেছেন নিজের ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নামও পাল্টে নিয়েছেন তিনি। এখন তার নাম খাদিজা বেগম। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা রাসেল। তার বাবার নাম মোন্তাজুর রহমান ভূঁইয়া। মেয়েটি এখন তার স্বামীর সংসারেই আছেন। নেপালের সোনাচুরি জেলার হেউটৌরা শহরে তার মূল বাড়ি। রাসেলকে বিয়ের জন্য ছেড়ে এসেছেন নিজের পরিবারকে, তবে লক্ষ্মীপুরে এসে স্বামী ও তার পরিবার পেয়ে দারুণ খুশি খাদিজা। তাকে পেয়ে আনন্দ লাগছে রাসেলের পরিবারও। রাসেল জানান, তার স্ত্রী হওয়ার আগে প্রায় 4 বছর ধরে সাইপ্রাসের একটি কোম্পানিতে কাজ করতেন। সেখানেই কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। এক পর্যায়ে জ্যোতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নিতে একে অপরের বাড়িতে ফেরেন। তিনি আরও জানান, গত 23 নভেম্বর পরিবার ছেড়ে নেপালে থেকে বাংলাদেশে আসেন জ্যোতি। ঢাকায় পা রেখে ধর্ম পরিবর্তন করেন তিনি। জ্যোতি নাম পাল্টে নেন খাদিজা বেগম। তারপর আদালতের মাধ্যমে দালিলি কার্যক্রম শেষে বিয়ে করেন তারা। নিকা রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ের কাবিননামাও রেজিস্ট্রি করেন তারা। গত 20 ডিসেম্বর স্ত্রী খাদিজাকে নিয়ে নিজ গ্রামে ফেরেন রাসেল। এরপর পারিবারিকভাবে তাদের গায়ে হলুদ হয়। মঙ্গলবার 27 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের। রাসেলের মা বলেন, ওদের আনন্দেই আমরা আনন্দিত। ইসলামী রীতিনীতি অনুসারে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছি। বিদেশি বউ দেখতে বা রাসেলের বাড়িতে ভিড় করেছেন এলাকার লোকজন। খাদিজা বলেন, নেপালে আমার বাবা মা ভাই বোন সবাই আছে। তাদের সম্মতি নিয়েই আমি বাংলাদেশে এসেছি। এদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। রাসেল ও তার পুরো পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমি এদেশেই থেকে যাব। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।